ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी महाराज के प्रणाम जानिए। आज सत्कथाय मनने आमरा बांगला थिएटारे अभिनेत्री गंगामणिर अवदान सम्पर्के एकटु स्मरण मनन करब। आपनादेर सकलेर काछेई स्वनिर्बन्ध निवेदन जे गत सप्ताहे भुवनेश्वर रामकृष्ण मठे গিয়ে যুব সমাজের কাছে কিছু ঠাকুরমা স্বামীজির অনুধ্যান করার, মূলত স্বামীজির অনুধ্যান করার সুযোগ হয়েছিল। সেজন্য ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠের সমস্ত সন্ন্যাসী বৃন্দ এবং সেক্রেটারি মহারাজের কাছেও আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ সত্যি সত্যি এক তপস্যার ক্ষেত্র, রাজা মহারাজের স্থান। রাজা মহারাজের প্রিয় তীর্থস্থান ছিল বৃন্দাবন ধাম। সেখানে স্বামী তুরিয়ানন্দজী মহারাজকে পেয়ে রাজা মহারাজ একেবারে গভীর সাধন ভজনে দিন কাটাতেন। এবং এই সময়ে রাজা মহারাজ প্রত্যেক দিন রাত্রি ১২টার পূর্বে শয্যা ত্যাগ করে ধ্যানে বসতেন। একদিন অবসাদের কারণে নিত্যকার সময় উঠতে পাচ্ছেন না, কিন্তু হঠাৎ অনুভব করলেন কে তাকে ধাক্কা দিয়ে যেন জাগিয়ে দিচ্ছে। শয্যা ত্যাগ করে অন্ধকারে দেখতে পেলেন সৌম্যমূর্তি এক বৈষ্ণব বাবাজির সূক্ষ্ম দেহ, তিনি তার শয্যা পার্শ্বে দাঁড়িয়ে মালা জপ করছেন। তাই মহারাজ বলেছিলেন, বহু মহাত্মা স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে বিরাজ করে এবং আগ্রহশীল সাধককে নানানভাবে সাহায্য করেন। স্বামীজির মহাসমাধির পর একদল অর্বাচীন ভক্ত আমাদের গুরুর মঠ বলে হুজুক তুলে মঠে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মহারাজ সহকর্মী এবং গুরুভ্রাতাদের সাথে পরামর্শ করে অতি ধৈর্য সহকারে এই অশোভন পরিস্থিতির মোকাবিলা করেছিলেন। ক্রমে তারা নিজেদের ভুল বুঝতে পেরে মহারাজের চরণে মাথা নত করেছিল। তখন মহারাজ একদিন বলেছিলেন যে ঠাকুর বললেন শালারা সব কেঁচো হয়ে যাবে, এইভাবে তিনি সঙ্গের কল্যাণ সাধন করেছেন। রাজা মহারাজের পদ্ধতিই ছিল কর্ম হতে ধর্মে নিয়ে যাওয়া। অর্থাৎ মহারাজ যেখানেই যেতেন সেখানের কর্মী, ভক্ত এবং সাধু ব্রহ্মচারীরা তাঁর চারদিকে সমবেত হতেন এবং প্রত্যেকে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী উপদেশ নির্দেশ অনুসরণ করে নিজেদের ধন্য জ্ঞান করতেন। এবং কাশী বাস করবার সময় ঠাকুরের উপদেশাবলী সংকলন করে মহারাজ শ্রীরামকৃষ্ণ উপদেশ নামে একটা ছোট্ট পুস্তিকা লিখেছিলেন। এটি প্রত্যেকের সঙ্গে রাখা উচিত। সেই সময় মহারাজ নিজের ঘরে বসেই ঠাকুরের উপদেশাবলী লিখতেন এবং কাউকে কাউকে মহারাজ নিজে মুখে বলেছেন যে ঠাকুর এসে বলে গেলেন যে এ কথা তো আমি বলিনি, আমি এই বলেছি। এই ঘটনার উল্লেখ করে মহারাজ বলেছিলেন, ঠাকুর দয়া করে আমাকে মিথ্যার হাত থেকে বাঁচিয়েছিলেন। ঠাকুর যে কত জ্বলন্ত জীবন্ত সেইটির জন্য আমি এই অবতারণাটা করছি। এবং ভুবনেশ্বর মঠে যদি কোনো দিন যান দেখবেন সত্যি সত্যিই সেখানে একটুখানি বসলেই ধ্যান জপ হয়ে যায়, অর্থাৎ ধ্যান খুব জমে যায়। কারণ ভুবনেশ্বর মঠ উদ্বোধনের পরেই রাজা মহারাজ বলেছিলেন যে সাধু ব্রহ্মচারীরা এখানে বসে খুব সাধন ভজন করবে আর আমি দেখে খুব আনন্দ করব। ভুবনেশ্বর মঠ সম্পর্কে রাজা মহারাজ বলতেন যে এই স্থানটি হচ্ছে যোগভূমি আর পুরী হচ্ছে ভোগভূমি, ভুবনেশ্বর শিবক্ষেত্র, গুপ্তকাশী বলে জানবে। এখানে একটু সাধন ভজন করলে অনেক ফল পাওয়া যায়, সাধন ভজনের বিশেষ অনুকূল স্থান, ধ্যান সহজেই জমে, মহারাজ বলছেন। এইটি সত্যি সত্যি ওই ভুবনেশ্বর মঠ মানুষকে টানে। কাকে টানে? সাধনশীল সাধককে, যারা এই সংসার থেকে একটু সাধন ভজন করতে চান। একদিন হোক, দুদিন হোক, তিন দিন হোক, তারা যাবেন সেই ভুবনেশ্বর মঠে। মহারাজরা এবং রাজা মহারাজ কৃপা করে একটু ঠাকুরের অনুধ্যান করার সুযোগ করে দিয়েছিলেন গত দুদিন ধরে সাধু সঙ্গ, এবং সেই তপসিদ্ধ বাতাসে যেন মন ভরে গিয়েছিল। কেন এই কথা বললাম? এই ভুবনেশ্বরে গেলে লিঙ্গরাজ প্রভুকে দর্শন করতে হয়, এবং এই লিঙ্গরাজ প্রভু দর্শন করার পর আমি ব্যক্তিগতভাবে একটি গুপ্তস্থানে গিয়েছিলাম। সেই গুপ্তস্থান বা সাধন স্থানটি হচ্ছে তারাসুন্দরী দেবী এবং নটিবিনোদিনী দেবী, যারা ঠাকুরের
সান্নিধ্যে এসেছিলেন বঙ্গ রঙ্গমঞ্চের সে থিয়েটার করা দুই অভিনেত্রী। তাদের মধ্যেই তারা সুন্দরী দেবী পরবর্তীকালে রাজা মহারাজের বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং রাজা মহারাজের নির্দেশে বা তাঁর এই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরের ঠিক পেছন দিকে তিনি রাখাল কুঞ্জ নামে একটি তপোবন সদৃশ্য বাড়ি নির্মাণ করেন, সেটিও দেখার সৌভাগ্য হলো। আমরা অনেক সময় ভুবনেশ্বর যাই, লিঙ্গরাজে যাই, পুরীতে যাই, কিন্তু সেখানকার যে আধ্যাত্মিক মাহাত্ম্য বুঝতে পারি না, আমরা সব ওপর ওপর দিয়ে চলে আসি। সেই জন্য ঠাকুর কথামৃতে আমরা পাই মাস্টারমশাইকে চতুর্থ দর্শনের সময় জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়, আমার কয় আনা জ্ঞান হয়েছে। এই প্রশ্ন করার দুটো উদ্দেশ্য ছিল, একটা শিষ্য যে উত্তরটা দেবেন সেই উত্তরের মধ্যে দিয়ে শিষ্যের মনের গতিবিধি এবং বিশ্বাসটার বিন্যাস সম্পর্কে তিনি জানতে পারবেন, আর দ্বিতীয় সচেতনভাবেই এই প্রশ্নটি করতেন যাতে যে ব্যক্তিকে শিষ্য শ্রদ্ধা করছে তাকে উপলব্ধি করার ক্ষেত্রে তার মনে একটা উদ্যম জাগিয়ে তোলা এবং ভক্তের সম্পর্কটিকে তোলে করে তোলা একটা পবিত্র এবং চেতনের অনুভূতি স্বরূপ। অর্থাৎ প্রকৃত ভালোবাসা শর্ত সাপেক্ষে বা পুরনো হয় না, সেটা ব্যক্তিত্ব সম্বলিত এক বিশুদ্ধ এবং চেতন অনুভূতির স্বরূপ, এবং সেই ভালোবাসা তখনই বাস্তবায়িত হয়ে ওঠে যখন সেই ভালোবাসা নির্ভরশীল বোধ হয় বোধশক্তির উপর, এবং প্রেমিক ভালোবাসার পাত্রকে সদা সর্বদা একটা নতুন রূপ দর্শন করেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে ভক্ত এখানে যারা আছে তারা দুই থাক, এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর, আর এক থাক তারা অন্তরঙ্গ, তারা ও কথা বলে না। তাদের দুটো জিনিস জানলেই হলো, প্রথম আমি অর্থাৎ রামকৃষ্ণকে, তারপর তারা কে, আমার সঙ্গে সম্বন্ধ কি। এবং সেই জন্য স্বামীজির প্রকৃত ধর্মের সংজ্ঞাটি হচ্ছে শাশ্বত আত্মার সঙ্গে শাশ্বত পরমাত্মার শাশ্বত সম্পর্ক। ভক্ত তার ইষ্টের মধ্যে বা ভক্তের সাথে ইষ্টের সম্পর্কটি চিরন্তন হয়ে উঠবে যখন উপাসক এবং উপাস্য বস্তুর প্রকৃত জ্ঞানটি পাওয়া যাবে, এইটি। এবং সেই জন্য এই অবতারকে, শ্রীরামকৃষ্ণকে আমরা বুঝতে পারি যে বিভিন্ন প্রকার দিব্যরূপ ধারণের যে মহিমময় শক্তি সেটি শ্রীরামকৃষ্ণ সত্তার একটি বিশেষ গুণ স্বরূপ, এবং এইটি জগতের অন্যান্য মহান অবতার বা প্রফেটদের থেকে তাকে স্বতন্ত্র রূপে চিহ্নিত করে। অর্থাৎ এই অবতার শ্রীরামকৃষ্ণ একযোগে অভূতপূর্ব এবং সর্বজনীন, এটি আমাদের মনে রাখতে হয়। এবং সেই জন্য অবতারের প্রধান কাজটাই হচ্ছে মনুষ্য ধর্মের পুনরুদ্ধার, এইটি আমাদের মনে রাখতে হয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণের একজন ভক্তের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সমস্যাটা হচ্ছে প্রকৃত শ্রীরামকৃষ্ণের সন্ধান লাভ করা। শ্রীরামকৃষ্ণের একজন প্রকৃত ভক্ত কখনোই তার জীবনী বা পাণি পাঠ করে বা তার সম্বন্ধে কিছু শুনে পরিতৃপ্ত থাকবেন না, তিনি সেই ভক্ত প্রকৃত সত্যের অনুসন্ধান করতে চাইবেন, এই জ্ঞান যার ছায়া মাত্র। স্বামী অবেদানন্দজি সেই জন্য লিখছেন, রামকৃষ্ণ দেব তুমি প্রভু সবাকার, নাহি জানি তত্ত্ব তব অগম্য অপার, যাদৃশ তোমার রূপ তাদৃশ তোমায়, প্রণমি হে কৃপা সিন্ধু তব রাঙা পায়। বলছেন না জানি তত্ত্ব তব অগম্য অপার, ঠাকুর তুমি সবার প্রভু কিন্তু তোমার তত্ত্বটা অগম্য। ওই জন্য বলছেন না তত্ত্বং দেব ন জানামি রামকৃষ্ণ তব প্রভু, যাদৃশ হসি কৃপাসিন্ধু তাদৃশায়ন মন, যাদৃশ তোমার রূপ তাদৃশ তোমায়, প্রণমি হে কৃপাসিন্ধু তব রাঙা পায়। অর্থাৎ এই যে তার রূপ পাওয়া যাচ্ছে না, বুঝতে পাচ্ছি না আমরা, তত্ত্ব বুঝতে পাচ্ছে না, শুধু তোমার রাঙা পায়ে চরণে আমরা প্রণাম জানাচ্ছি তোমার কৃপা পাওয়ার জন্য। বাংলা থিয়েটারে অভিনেত্রী গঙ্গামণি, যেমন তারাসুন্দরী দেবী ছিলেন, নটী বিনোদিনী ছিলেন, তেমনি গঙ্গামণি।
এই গঙ্গামণির অভিনয় জীবনের সাফল্যের মূলটি ছিল সঙ্গীত সত্তা। প্রতিটি নাটকে তার মুখে গান থাকত, একটা নয় দুটো নয় অনেকগুলো গান গাইতে হতো। কী গাইতে হতো কেন না, চরিত্র রূপায়ণের জন্য। যেমন বিরলমঙ্গল নাটকে তিনি পাগলিনীর চরিত্র অভিনয় করেছিলেন, হ্যাঁ। এবং সেই জন্য আমরা যখন এই থিয়েটারের কথায় স্মরণ করছি, তখন আমাদের 1884 সালের 21শে সেপ্টেম্বর এই দিনটিকে স্মরণ করতে হয়। কেন না, বাংলা পেশাদারী রঙ্গমঞ্চের এটা একটা স্মরণীয় দিন। এই দিনটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পায়ের ধুলো পড়েছিল বর্তমান লুপ্ত স্টার থিয়েটারে। হাতিবাগানে স্টার থিয়েটারের তখনও সূচনা হয়নি। এই স্টার থিয়েটারের ঠিকানা ছিল 68 নম্বর বিডন স্ট্রিট। সেই রঙ্গমঞ্চে তখন রমরমিয়ে চলছে মহাকবি গিরিশচন্দ্রের রচিত এবং পরিচালিত নাটক চৈতন্যলীলা। নাটক কেমন লাগলো, জনৈকের এক প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, আসল নকল সব এক হয়ে গেছে। অর্থাৎ ঠাকুর আর ভেদ দেখতে পাচ্ছেন না। নাটক শেষে একে একে এই শিল্পী কলাকুশলীরা এসে ঠাকুরকে সেদিন প্রণাম করেছিলেন। চৈতন্য চরিত্রের শিল্পী, এই যে চৈতন্যলীলার যে মূল অভিনেত্রী ছিলেন, চৈতন্য চরিত্রের শিল্পী নটী বিনোদিনী, তাকে আশীর্বাদ করে ঠাকুর বললেন, তোমার চৈতন্য হোক। ঠাকুরের পাদস্পর্শে সেদিন বাংলা রঙ্গালয় তীর্থে পরিণত হয়েছিল। যারা এতদিন পতিতা ছিলেন, পতিত ছিলেন, ব্রাত্য ঘৃণিত ছিলেন, তারা এতদিনে যেন নিজের স্থানটুকু অর্জন করতে পারলেন ঠাকুরের এই কৃপা লাভে, ঠাকুরের এই আশীর্বাদ লাভে। এইটা যেমন আমরা জানি, তেমনি অনেক অভিনেত্রী রয়েছেন যারা বিনোদিনীর আগে পরে জন্মগ্রহণ করেছেন এবং এই নাট্যাচার্য বা নটগুরু গিরিশচন্দ্রের সংস্পর্শে এসে অভিনয় জগৎকেই পেশার জগৎ করে নিয়েছিলেন। কিন্তু তারা সকলেই ঢাকা পড়ে গিয়েছিলেন নটী বিনোদিনীর জনপ্রিয়তার কাছে। এবং সেই রকম অভিনেত্রী কথাই আমরা স্মরণ করব, যিনি হচ্ছেন গঙ্গামণি। এই নটী বিনোদিনীর বয়স যখন 9 বছর, তখন গঙ্গামণি বিনোদিনীর দিদিমার বাড়ির নিচের তলায় একটা পাকা ঘরে ভাড়া নিয়ে থাকতেন। এই গঙ্গামণির বাবা মাও কেউ ছিলেন না, তাই বিনোদিনীর মা এবং দিদিমা গঙ্গামণিকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। বিনোদিনী গঙ্গামণির সঙ্গে গোলাপ ফুল পাতিয়েছিলেন, দুজন দুজনকেই গোলাপ বলে ডাকতেন। ওই যে সই পাতানো হয় আগেকার দিনে, এখন আর দেখতেই পাওয়া যায় না। সেই সই পাতানোর কনসেপ্ট আধুনিক সমাজে চলে যাচ্ছে, কিন্তু দুটো বন্ধুত্বের যে মিলন, সুখ দুঃখ, সেটির জন্য গোলাপ ফুল পাতিয়েছিলেন এবং দুজন দুজনকে গোলাপ বলেই ডাকতেন। গঙ্গামণি খুব ভালো গান গাইতে পারতেন। বিনোদিনী তার সঙ্গীত শিক্ষার তালিম নিতে শুরু করেছিলেন এই গঙ্গামণির কাছে, এবং এই মহল্লায় গঙ্গামণি দেবী গঙ্গাবাইজি নামেই পরিচিত ছিলেন। পড়াশোনার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বিনোদিনী থিয়েটারে প্রবেশ করার বেশ কিছুদিন পরে সামান্য লেখাপড়া শিখেছিলেন গঙ্গামণি। গঙ্গামণির কাছে আসতেন বাবু পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় এবং ব্রজনাথ শেঠ। এদের দৌলতেই গঙ্গামণি ন্যাশনাল থিয়েটারে প্রবেশ করেন। 1881 থেকে 1882 সাল পর্যন্ত তিনি ওই নাট্যশালার সঙ্গেই যুক্ত ছিলেন এবং 1883 থেকে 1887 সাল পর্যন্ত গঙ্গামণি দেবী 68 নম্বর বিডন স্ট্রিটের স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। 1888 সালে যখন হাতিবাগানে স্টার থিয়েটার প্রতিষ্ঠিত হয়, তখন তিনি এসে সেখানে যোগ দেন। গঙ্গামণির শিল্পী জীবনের পরিধি 1881 থেকে 1896 সাল পর্যন্ত। গঙ্গামণি অভিনীত বিভিন্ন নাটক এবং বিভিন্ন চরিত্রের মধ্যে আমরা পাই, অভিমন্যু বধ নাটকে তিনি সুভদ্রা হয়েছিলেন, সীতাহরণ নাটকে তিনি মন্দোদরী হয়েছিলেন, রামের বনবাস নাটকে হয়েছিলেন গুহক পত্নী এবং ভৃগুপত্নী হয়েছিলেন দক্ষ যজ্ঞ নাটকে, নল দময়ন্তী নাটকে তিনি হয়েছিলেন রাজমাতা, শচীমায়ের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন চৈতন্যলীলা নাটকে, যশোদার ভূমিকায় তিনি প্রভাসযোগ্য নাটকে অভিনয় করেছিলেন, বিল্লমঙ্গল নাটকে তিনি হয়েছিলেন পাগলিনী, বুদ্ধদেব চরিত নাটকে হয়েছিলেন গৌতমী, নসিরাম নাটকে তিনি সোনা, এরকম সরলা, তরুবালা, ধাত্রীপান্না, কালাপাহাড়, রূপসনাতন প্রচুর নাটকে তিনি অভিনয় করেছিলেন, কমলা কামিনী, দক্ষযজ্ঞ, কা কোনটা ছেড়ে কোনটা বলি, নানান ধরনের চরিত্র, কিন্তু প্রত্যেকটা চরিত্রেই তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। এবং অধিকাংশ নাটকের রচয়িতাই ছিলেন গিরিশবাবু, গিরিশচন্দ্র ঘোষ। গুরুর নির্দেশ মতন তিনি এই চরিত্রগুলো রূপায়ণ করতেন, দর্শকের অভিনন্দন পেতেন
এবং মূলটি ছিল তার সঙ্গীত প্রতিভা। প্রত্যেকটি চরিত্রে তার গান থাকত। বিখ্যাত নাট্য বিশেষজ্ঞ আশুতোষ ভট্টাচার্য লিখেছেন যে বিল্বমঙ্গল ঠাকুরের অপর একটি চরিত্র পাগলিনী শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডল থেকে আরোহিত। দক্ষিণেশ্বর এবং কাশীপুরের উদ্যান বাড়িতে ঠাকুরের কাছে এক পাগলি স্ত্রীলোক আসত। সেই পাগলিকে অবলম্বন করেই গিরিশচন্দ্র এই পাগলিনী চরিত্রটি অঙ্কন করেছিলেন বিল্বমঙ্গল নাটকে। এবং সেই নাটকে পাগলিনীর কণ্ঠে ছিল ছটি গান। গানগুলি কীরকম? ওরা কেমন মা তা সে জানে, ও মা কেমন মা তা সে জানে, আমার পাগল বাবা পাগলি আমার মা, সাধে কি গো শ্মশান বাসিনী, আমায় নিয়ে বেড়ায় হাত ধরে, আমায় বড় দেয় দাগা, যাই গো ওই বাজায় বাসি প্রাণ কেমন করে। এই পাগলিনীর চরিত্রাভিনেত্রী হিসাবে গঙ্গামণি দেবী ছিলেন। এবং তার গান সম্পর্কে বলতে গিয়ে আশুতোষবাবু বলছেন, আশুতোষ ভট্টাচার্য, যে পাগলিনীর অধ্যাত্ম সুষমামণ্ডিত গানগুলো ছিল পরম সম্পদ, অন্যতম আকর্ষণের বস্তু। লব্ধ প্রতিষ্ঠ গায়িকা এবং অভিনেত্রী গঙ্গামণির পাগলিনীর চরিত্রে অভিনয় এবং তার শিল্পী জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। এই চরিত্রের প্রধান আকর্ষণ ছিল গান, এবং এই গানে গঙ্গামণি দেবী ছিলেন অদ্বিতীয়া। গঙ্গামণি দেবী যখন উদাত্ত কণ্ঠে গান গাইতেন, তার সেই গানগুলো যেন অন্তরকে মন্থন করত। রূপ সনাতন নাটকে যখন গঙ্গামণি করুণা চরিত্রটি রূপায়ণ করছেন, তখন তার গানগুলোতে যেন একটা হিল্লোল। সেই গানগুলোর মধ্যে ছিল ভালোবাসি সে ভালোবাসে, আদর করে ডাকড়ে গৌর হরি, প্রেমে ঢলো ঢলো চলো চলো রাধা নাম বলো না। অর্থাৎ এই সঙ্গীত পারদর্শিতা এবং দক্ষতা অবিস্মরণীয় হয়ে রয়েছে প্রতিটি ক্ষেত্রে, এবং প্রতিটি গান জনপ্রিয় হয়েছিল। সত্যি কথায় সঙ্গীতের মাধ্যমে গঙ্গাদেবী একেবারে জনপ্রিয় হয়েছিলেন, সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। সেই জন্য বলা হচ্ছে, সে যারা নাট্য ব্যক্তিত্ব তারা বলছেন যে অসামান্য সুমিষ্ট এবং উদাত্ত কণ্ঠের অধিকারিণী গঙ্গামণি সমগ্র নাটকের দুই তৃতীয়াংশ গান করে আপন সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়েছিলেন। এবং সত্যি সত্যি সমালোচকদের এই মন্তব্যের যেন মান্যতা দিয়েছিলেন, মানে মান্যতা দিতেই হয় গঙ্গামণি দেবীর এই চরিত্র। গিরিশচন্দ্রের সঙ্গে দুজন সঙ্গীত পরিচালক বেশি করে এই নাটকগুলিতে কাজ করেছিলেন, একজন হচ্ছে বেনি মাধব বা বেনি ওস্তাদ, আর দ্বিতীয় জন রামতারণ সান্যাল। দুজনের শুরুতেই এই গঙ্গামণি গান গেয়েছেন। তার গানগুলো বিভিন্ন রাগ রাগিণীতে গাওয়া হতো, সেজন্য দর্শকদের কাছে সেটা একেবারে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। এবং কালাপাহাড় নাটকে মুড়লার ভূমিকায় তার ধ্রুপদাঙ্গ গান সেকালে বিশেষ জনপ্রিয় হয়েছিল। চৈতন্যলীলা নাটকে যেহেতু গঙ্গামণি শচীমায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, তাই গান গাইবার তেমন সুযোগ হয়েছিল না। একটিমাত্র গান ছিল তার মুখে, সেটি মাকে ভুলে কোথায় ছিলে। মনে রাখতে হবে যে এত গুণান্বিত শিল্পী হওয়া সত্ত্বেও হয়তো নটি বিনোদিনীর জনপ্রিয়তার কাছে ঢাকা পড়ে গেছেন এরা, কিন্তু এদের গুণ এতই ছিল, এদের গান দর্শকদের চোখের জলে ভাসাত। মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য রঙ্গমঞ্চে এই সমস্ত পতিতা অভিনেত্রীরা গান গেয়েছেন, যাদের কথা আজকের এই স্বাধীনতার 77 বছরে এসেও আমাদের বারবার স্মরণ করতে হয়। 76 বছর পরেও, অর্থাৎ আজাদী কা অমৃত মহোৎসবে আমাদের মনে হয় সেই অতীন্দ্রিয় অন্বেষণ, এরাও কোথাও প্রভুর কাছে সেইখানেই এসেছিলেন, যে দুই থাক অন্তরঙ্গ এবং প্রকৃত শাশ্বত সনাতন, এরাও ঠাকুরের কৃপা অলক্ষ্যে লাভ করেছিলেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।